হানি 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 যাবে না তোমার মরলেও চুলকানি, তাই না? বুঝতেই পাচ্ছি তোমার চুলকানি তো ঠিক তেমন যেমন জাপানিতে লাগাবার পরে হয়, তোমার উঠেই থাকে উঠেই থাকে উঠেই থাকে। মানে কোনো সৎ পুরুষ যদি নোংরা গলির আশপাশ থেকেও যায় তো সেই নোংরাগুলিতে দাঁড়িয়ে থাকা যে বয়কাত তালবে সয়জ ফালাগুলো থাকে, বুঝতে পেরেছো, তাদের মধ্যে কিছু নোংরা মাল থাকে, তারা ওই ভদ্রলোকগুলোকেও টেনে নিজেদের ঘরে ঢোকাবার চেষ্টা করে। তো তোমার কন্ডিশনটাও ঠিক তেমনই হয়ে গেছে যথারীতি। দেখো এতদিন ধরে কোনো ভিডিও করিনি আমি মগাকে নিয়ে, কোনো ভিডিও করিনি এদেরকে নিয়ে, কিন্তু এই আছে একটা বারোয়ারি বয়কাত তালবে সয়জ ফালা আকার। এর কাজই হচ্ছে পরপুরুষ দেখলে লেখলেখানি ওঠা, পরপুরুষের পেছনে গিয়ে খোঁচা মারা, কারণ ঘরে যেগুলো রয়েছে সেগুলো তো সব চুরি পড়া। কেন বলছি, গতকাল শুনলাম কোথাও একজন কেউ মারটার খেয়েছে, উধম মুধম কেলানো খেয়েছে, বিনা আমন্ত্রণে কারোর মানে অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে গেছিলো, শুনলাম বিঘ্ন ঘটাতে গেছিলো, তো গিয়ে সেখানে শুনলাম উধম মধ্যম খেয়েছে। তো সেখানে দেখলাম আমাদের এই বারোয়ারি বয়কাত তালবে সয়জ ফালা আকার মুম্বাইয়ের খাটা কয়কা দন্তের ন কয় হাসি। তো তাকে দেখলাম খুব চেল্লামেল্লি করছে পুরুষগুলোর সাথে। বললাম পুরুষগুলোর সাথে তো দেখলাম তুই চেল্লামেল্লি করছিস, আর বাকি তোর সাথে যে পুরুষগুলো ছিল তারা কি করছিল, ওটা তোর পেছনে লুকিয়েছিল? এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। জানিস তো, যারা মহিলাকে এগিয়ে দিয়ে আর তাদের শাড়ির আঁচলের তলায় পেছন দিকে লুকিয়ে থাকে তারা পুরুষ বলে গণ্য হয় না। পুরুষ তো সে যারা মহিলাকে পেছনে করে নিজে ফ্রন্টে এসে খেলবে। তো সেরম জিনিস কালকের ভিডিওতে দেখতে পেলাম না, বুঝেছিস তো? আর কেলানো যে খেলছিস সেটা 100% গ্যারান্টি। কেন বলতো, কারণ তুই যে লাইভটা করছিলিস না ওই আসার সময়, 5 মিনিট না 3 মিনিট না 4 মিনিট একটা লাইভ করলি, তো সেখানে যারা পেছনে বসেছিল না তাদের মুখমণ্ডল বলে দিচ্ছিল যে ভয়ঙ্কর কিছু ঘটেছে তাদের সাথে, বুঝেছিস? যতই পুট্টি দেওয়ার চেষ্টা কর দিতে পারলি না। আর যথারীতি দেখ, তোকে নিয়ে আমি কোনো ভিডিও করছিলাম না, কোনো কিছু বলছিলাম না, তোদের এই চ্যাপ্টারটার থেকেই আমি দূরে ছিলাম, কিন্তু যথারীতি কালকে তুই একখানা ভিডিও করলি, কয়েক সেকেন্ডের জন্য আমাকে আবার চুলকালি, কারণ তোর চুলকানি আছে বলে সবাইকে চুলকানি তোলার জন্য তুই ব্যস্ত থাকিস, তাই না? আর একটা জিনিস, আমার সাথে লাগিস না, বুঝলি? ভদ্র হয়ে রয়েছি, ভদ্র থাকতে দে, তোর মতো খয়াকা দন্তর ন কয় হস্যির গলিতে আমি যাবো না, ঠিক আছে? তুই আবার ঘেউ ঘেউ করতে বসবি, বস তুই, তোকে শুধু কিছু জানাবার জন্য এলাম, কারণ যথারীতি তুই কালকে খোঁচালি, তোদের মতো কিছু খয়াকার দন্তর ন কয় হাসি আছে ইউটিউবে, আর একজন রয়েছে যে ঘরের ইলেকট্রিকের বিল দিতে পারে না কিন্তু টানার জন্য পয়সা পেয়ে যায়, বুঝেছিস তো, গেলার জন্য পয়সা পেয়ে যায়। সে আবার বলে কি জানিস তো, সে আবার বলে আমি নিজের পয়সায় খাই তুই লোকের মেরে খাস। প্রথম কথা হচ্ছে আমি আবার মদ্যপান টদ্যপান করি না, বুঝতে পারলি কিনা, কারণ মেরেও খাই না আমি, ঠিক আছে? খাই না যখন তখন আবার কারোর মারার ব্যাপার নেই। আর ওর কন্ডিশন দেখ, নিজের পয়সায় খাচ্ছে ইউটিউবে এসে বলছে, আবার ইউটিউবে এসে এটাও বলছে আমি পয়সা জোগাড় করতে পারিনি বলে ঘরের ইলেকট্রিকের বিলটাও কেটে দিয়ে গেছে, ঠিক আছে? তো তোদের কি স্ট্যান্ডার্ড, তোদের কি কালচার সেটা বোঝা যায় তোদের মুখ চোখ দেখলেই, কথাবার্তা দেখলেই, বুঝেছিস তো? বলছি শোন, লাগিস না, অনেক তো এর আগের বারে অনেক কিছু বুগুড়ি বাঁকড়া মারলি, কতদিন হয়ে গেলো বলতো, প্রায় মনে হয় 2 মাস মতো হয়ে গেলো, 2-3 মাস মতো হয়ে গেছে, ওই কী সব দেখালি টেখালি আমার, ঠিক আছে? অনেক উদ্যম মধ্যম লাফান লাফেন করলি, এই করে গা হ্যাং করে গা ত্যান করে গা, তো তোর সাবস্ক্রাইবারগুলো কেরম করে বোকা বানাস কেন রে, কেরম করে বোকা বানাস কেন? তোকে তো আমন্ত্রণ জানাচ্ছে একজন, আমাদের ধরিত্রী তোকে আমন্ত্রণ জানাচ্ছে, বললো যে তুই যে খরচা করে অত দূর থেকে এসছিস তার ট্রেন ভাড়াটাও দেবে, তুই স্টেশনে চলে যা ধরিত্রী দিন, ও তোকে পিক আপ করে নেবে, ঠিক আছে? আর তোর ক্ষেত্রে আমিও বলবো, তুই যে এই যে দর্শকদেরকে হাব্বি চাব্বি আব্বি চাব্বি দিস না, তুই একবার কলকাতায় আয়, তুই কলকাতায় আয়, তোকে আমি কথা দিলাম তোর ট্রেনের ফেয়ারের টাকা পর্যন্ত আমি দেবো, ঠিক আছে? আর ওই যে দেখাচ্ছিলিস 2-3টে গাড়ি করে কারা কি নিয়ে যাচ্ছিলিস, তুই 2-3টে গাড়ি না, এক ম্যাটাটো ভরে নিয়ে আয়, এক ম্যাটাটো ভরে নিয়ে আয়, ঠিক আছে? তারপরে তো যা যেটা দেখাবার সেটা আমি দেখাবো তোকে, ঠিক আছে? তো যাই হোক, বললাম বেকার বেকার বিনা কারণে খোঁচাস না ওরম ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা ফায়কা বিন্তন্ন কয় হাসির মতো, বুঝেছিস তো, বুঝেছিস তো? তো যাই হোক, ভালো থাক, সুস্থ থাক, বিয়ে থাক, করেছিস বাচ্চা বাচ্চা নিয়ে নিচ্ছিস না কেন, হচ্ছে না নাকি? মেয়ে নিয়ে শান্তিতে সংসার ধর্ম পালন করে, এরকম বারোয়ারি বয়কাত তালবে সয়জ ফালার মতো হয়ে রাস্তায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করিস না, এগুলো নোংরাম, বুঝতে পেরেছিস? স্বামী রয়েছে, স্বামীর সাথে সংসার ধর্ম পালন কর, কি করে বেড়াস না ভাট। আর একটা কথা বলি, কালকে দেখলাম গাড়িতে বসে খুব হাততালি বাজাচ্ছিলিস, তবে প্র্যাকটিসটা দেখলাম ভালোই আছে, ওটা কি পার্ট টাইম কাজ নাকি? মানে যখন ল্যাম্পপোস্টের তলায় কাজ হয় না, কাস্টমার পাস না, তখন কি সিগন্যালে দাঁড়াস?